অসুস্থ হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফির সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাটহাজারির দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, অসুস্থ হেফাজত আমিরকে দেখতেই তিনি সেখানে গেছেন। এ সময় তিনি আরও বলেন, আইন মতোই খালেদা জিয়ার বিচার হচ্ছে, বিচারের রায় যা হবে তা কার্যকর হবে। এছাড়া 8ই ফেব্রুয়ারি নিয়ে অন্য কোনো শঙ্কার কারণ নেই বলেও জানান তিনি। এর আগে মন্ত্রী ফটিকছড়ির নানুপুরে জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদ্রাসার মিলাদ মাহফিল ও পরে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সেমিনারে যোগ দেন।